এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বেড়া গড়াতেই বাড়ছে বিজেপির বিক্ষোভ। কলকাতায় গ্রেপ্তার মীনা দেবী, সজল ঘোষ। রাজ্যজুড়ে বিজেপি কর্মী, সমর্থক এবং নেতৃত্বদের বন্ধ সফল করতে সক্রিয়তার চোখে পড়ার মতন। কলকাতার বিভিন্ন জায়গায় সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা উঠে এসেছে, কিন্তু তারপরেও বারবার রাস্তা নামতে দেখা গিয়েছে বিজেপির কর্মী, সমর্থক এবং নেতৃত্বদের। সোমবার বউবাজার থেকে বিজেপির একটি বিক্ষোভ মিছিল করা হয়। বিজেপির মতে গতকাল রাজ্যজুড়ে ভোটের নামে যে গণতন্ত্র লুট চলেছে তারই প্রতিবাদ জানিয়ে আজ এই বন্ধ কর্মসূচি। আর সেই বন্ধকে সমর্থন করার জন্য মিছিলে ডাক দিয়েছে বিজেপি। এদিন বউবাজারের মিছিলে দেখা যায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে, এছাড়াও বহু দলীয় নেতৃত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় সেখানে। বিজেপি নেতৃত্বরা মিছিলের ডাক দিয়েছে, সেখানে মাইকিং করে জনসাধারণের উদ্দেশ্যে তাদেরকে বলতে শোনা যায় মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট, সেই ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস। তার প্রতিবাদে ডাকা এই বন্ধকে সমর্থন করুন, এমনকি পুলিশের উদ্দেশ্যে তাদেরকে বলতে শোনা যায় বউবাজার থেকে তাদের মিছিল এগিয়ে নিয়ে যেতেই দেওয়া হোক, তাহলে তারা দেখতে পাবেন যে মিছিলের কত সাধারণ মানুষ এসে যোগ দেয়। এদিন বউবাজার সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী দেখা যায়। মধ্য কলকাতাতে বিজেপির কাউন্সিলর মীনা দেবীর পুরোহিতের নেতৃত্বে মিছিল আটকে দেওয়া হয়। রাস্তা অবরোধ করে মিছিল করার অভিযোগে মীনা দেবী পুরোহিত সহ বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরের দিকে রীতিমতো উত্তেজনা ছড়ায় সেখানে। বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিতের অভিযোগ, বন্ধকে সমর্থন করতে সাধারণ মানুষ তাদের সঙ্গে পথে নেমেছেন, কিন্তু পুলিশ গায়ের জোর দেখিয়ে বারবার আন্দোলন দমন করছে। এদিন মিছিলে থাকা বিজেপি কাউন্সিলর সজল ঘোষকেও গ্রেপ্তার হতে হয়। একই রকমভাবে উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর হাজরার মোড়ে।